নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরনস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। বিভিন্ন কারণের জন্য এখন রেসিপি রেগুলার পোস্ট করা হয় না, তবে আজকে রেসিপিটা আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কলকাতার যে কোনো বড় রেস্টুরেন্টে বা বাঙালি রেস্টুরেন্টে আপনারা এই মেনুটা অনেকেই দেখেছেন, সেটা হচ্ছে কচুপাতা চিংড়ি। তো আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে একদম রেস্টুরেন্টের স্টাইলেই এই কচুপাতা চিংড়ি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আর রেস্টুরেন্টে এই পদটির যা দাম থাকে তার অর্ধেকেরও কম খরচে এটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, কচুপাতা চিংড়ি। এর জন্য এখানে আমরা কচুপাতা নিয়েছি, একটু ছোটো সাইজের কচুপাতাগুলো আমরা নিয়েছি। আর কচুপাতা কিন্তু কেনার সময় একটু জেনে নেবেন গলা ধরবে কি না, নাহলে আপনার রান্নার সমস্ত উপকরণই নষ্ট হবে। কচুপাতাগুলো বাজার থেকে যখন কিনেছি সেগুলো বেশ রোদে ছিল, তাই পাতাগুলো একটু শুকিয়ে গেছে। আমরা বাড়িতে এনে পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে আমরা এগুলোকে একটু কেটে নেব। আমি এখানে প্রায় 8-10টা কচুপাতা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। প্রথমেই কচুপাতার যে মাঝে ডাঁটাটা থাকে সেটা আমরা কেটে বাদ দিয়ে দেব। এই ডাঁটাটা আমরা বাদ দিয়ে দেব। আরও একটা কচুপাতা থেকে আমি দেখাচ্ছি, আপনারা এটা বটি বা ছুরি যাতে আপনাদের সুবিধা সেটা দিয়ে করতে পারে, আমি এখানে ছুরি দিয়ে কাটছি। এরপর কচুপাতাগুলোকে আমরা কুচো কুচো করে কেটে নেব। কচুপাতাগুলো একটু কুচো করে কেটে নিলে এটা সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটাকে কুচো করে নিতে পারেন। তো এখানে আমি দুটো কচুপাতা কুচো করে দেখালাম, এইভাবেই বাকি সব কচুপাতাগুলোকে আমি কুচো করে নিয়েছি। আপনারাও ঠিক এভাবেই কচু ডাঁটাটা ফেলে কচুপাতাগুলোকে কুচো করে নেবেন। আর যে উপকরণটা অবশ্যই লাগবে সেটা হলো চিংড়ি। এখানে আমরা 300 গ্রাম কুচো চিংড়ি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। চিংড়িটা আপনারা যে পরিমাণ কচুপাতা ব্যবহার করবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমরা এখানে 8-10টা কচুপাতার জন্য 300 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। এরপর রান্নার মশলা তৈরি করে নেব, তার জন্য প্রথমেই নিচ্ছি 1/4 চামচের 3 চামচ পোস্ত। এই পরিমাণটা আপনারা প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন, এটা আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই অনুপাতে নেবেন। সাদা এবং কালো সর্ষে এটা মিশিয়ে নিচ্ছি প্রায় 4 চামচ থেকে 4.5 চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। প্রথমেই এটাকে আমরা শুকনো অবস্থায় একবার গ্রাইন্ড করে নেব, তারপর এটাকে জল দিয়ে একদম স্মুথভাবে একটা পেস্ট তৈরি করব। একটু শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিলে পোস্তটা খুব ভালো বাটা হয়। চলে আসছি রান্নাতে। প্রথমেই আমরা কচুপাতাগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব, তার জন্য এখানে 2 কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা ব্যবহার করলে কচুপাতায় যদি গলা ধরার সম্ভাবনা থাকে সেটা কেটে যায়। কচুপাতাগুলোকে আমরা এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে বেশ খানিকটা সময় আমরা ভালো করে ভাপিয়ে নেব যতক্ষণ না কচুপাতাগুলো সিদ্ধ হচ্ছে। ঢাকা দিয়ে বেশ খানিকটা সময় কচুপাতাটা আমরা সিদ্ধ করে নিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এরপর কচুপাতাগুলোকে আমরা ঠান্ডা জলে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এরপর মূল রান্নায় চলে আসি। প্রথমেই আমরা চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে চিংড়ি মাছগুলোর গায়ে আমরা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আমরা তেল গরম করে নেব। এই রান্নাটা আমরা সর্ষের তেলে করব, আর এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশিই লাগে। সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমরা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে ধোঁয়া উঠছে। এবার আমরা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই কমেন্টে আমাকে প্রশ্ন করেন যে আমি রান্না হাতা দিয়ে করি কেন। হাতা দিয়ে রান্না করতে আমার একটু সুবিধা হয়, তাই আমি হাতায় রান্না করি।
এরপর চিংড়ি মাছগুলো আমরা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। যতক্ষণ না চিংড়ি মাছগুলো একটু লালচে হয়ে আসছে, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা যদি অন্য কোনোভাবে কচু পাতা চিংড়ি রান্না করে থাকেন সেটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আমি সেটা ট্রাই করে দেখব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমরা আরও একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমরা তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর কালো জিরেটা একটু সময় তেলে ভেজে নিয়ে আমরা যে কচু পাতাটা ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। কচু পাতাটাকে আমরা বেশ খানিকটা সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝুরো ঝুরো হয়ে গেছে। এই অবস্থায় আমরা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির জারটাও ধুয়ে আমরা একটু জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে সব জিনিসগুলোকে আমরা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু সর্ষে পোস্ত বাটাটা একটু বেশিই লাগে, তাই আপনারা যে পরিমাণ কচু পাতা নেবেন সেই অনুযায়ী সর্ষে পোস্ত বাটাটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব নুন। কচু পাতা সিদ্ধ করার সময় আমরা খানিকটা নুন ব্যবহার করেছি, আর চিংড়ি মাছ ভাজাতেও নুন দেওয়া আছে, তাই নুনটা সেই অনুপাতে আপনারা দেবেন। এরপর সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং একটু সময় কষিয়ে নেব। আপনারা কোথা থেকে এই রেসিপিটা দেখছেন সেটা কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকেলের দুধ। এটা যে রেডিমেড কোকোনাট পাউডার পাওয়া যায় আমরা সেটাই গরম জলে গুলে ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেলের দুধ ব্যবহার করতে পারেন, অথবা একটু নারকেলকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। যদিও নারকেলটা অপশনাল, তবুও এই নারকেলটা ব্যবহার করলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। সব জিনিসগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো বেশ কিছুটা সময়, যতক্ষণ না এটা একটু মাখা মাখা হয়ে আসছে। এবার আমরা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে আমরা সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব এবং এটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব যতক্ষণ না এটা একটু শুকিয়ে আসছে। নুনটা এই সময় একটু দেখে নেবেন, আমাদের একটু নুন কম হয়েছে তাই আরো একটু নুন দিচ্ছি। রান্নাটা আমাদের প্রায় হয়েই এসেছে, আর একটু সময় এটাকে আমরা শুকিয়ে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমরা গোটায় দিয়েছি যাতে কাঁচা লঙ্কার গন্ধটার মধ্যে মিশে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। প্রথমেই বলেছিলাম যে এই রান্নায় তেলটা কিন্তু একটু বেশিই লাগে। কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করলে এই কাঁচা তেলের ঝাঁঝটা আপনার খাওয়ার সময় মুখে লাগবে এবং তাতে এটা খেতে খুবই ভালো লাগে। আমাদের কচু পাতা চিংড়ি একদম তৈরি, এটা এরকমই মাখা মাখা হবে। তবে এটাকে একদম শুকিয়ে দেবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখাই রাখবেন। আমাদের রান্নাটা কমপ্লিট, আমরা এটাকে এবার পরিবেশন করার আগে অবধি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দুপুরের গরম ভাতের সঙ্গে এই কচু পাতা চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার বানিয়ে খাবেন, আপনাদের প্রিয়জনদের খাওয়াবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। এই রেসিপি সম্বন্ধে কোনো মতামত থাকলে সেটা কমেন্টে লিখে জানাবেন, আর অন্য কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না, তাহলে আমরা সেই রেসিপিগুলি আপনাদের জন্য নিয়ে আসব। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।